সারা রাজ্যে চলছে তীব্র দাবদাহ। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির দেখা নেই, প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। গত দুদিনে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির কাছাকাছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বোর্ড। সেই মতো এই জেলার সমস্ত বিদ্যালয়গুলিতে বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল, ঔষধ ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে তমলুক হাইস্কুলে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সায়নিকা চক্রবর্তী নামে এক ছাত্রী। তড়িঘড়ি তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর একটু সুস্থ হয়ে পরীক্ষা দেয় ওই ছাত্রী। আমাদের তমলুক যে হ্যামিল্টন হাইস্কুল, এবারে তার আন্ডারে 11টি স্কুল, মানে হ্যামিল্টনকে নিয়ে 12টি স্কুল পরীক্ষা দিচ্ছে সেন্টারে। তো এবারে জানেন আপনারা সবাই যে হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। তো আজকে টাউন স্কুলের একটি মেয়ে পরীক্ষা দিতে দিতেই চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতা অনুভব করে। আমাদের মেডিকেল টিম ছিল ওখানে, ওনারা দেখেছেন যে এই মুহূর্তে ওখানে রাখাটা সেফ নয়, সঙ্গে সঙ্গে হসপিটালে তারা ভর্তি করেছেন এবং এই মুহূর্তে মেয়েটি সুস্থ এবং সে পরীক্ষা দিচ্ছে বসে। কী কারণে অসুস্থ হয়ে গেল, মানে কি গরম, অতি গরম? যেটুকু জানা গেল ওনাদের বাড়ির লোক থেকে, যে আগে থেকে একটু অসুস্থ ছিল ওর, একটু শ্বাসকষ্টের প্রবলেম ছিল এবং সঙ্গে ইনহেলারও ছিল ওর। তো সঙ্গে এই কারণের জন্য হয়তো তার সঙ্গে গরম যোগ হয়েছে, সব মিলিয়ে ঘটনাটা ঘটেছে আর কি। এখন একদম সুস্থ, ও বসে বেডে পরীক্ষা দিচ্ছে এবং আমরা তাকে আশ্বাস দিয়েছি যে তোমার যেটুকু সময় নষ্ট হয়েছে আমরা পুরো সময় দেব এবং এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা বিচার করছি এবং তাকে একেবারে সম্পূর্ণভাবে মনোবল বাড়িয়ে আমরা হসপিটালে এসেছি এবং আমরা সবাই মিলে, আমাদের কাউন্সিল নমিনি রয়েছেন, স্কুলের প্রতিনিধি রয়েছেন, আমাদের হেলথের স্টাফ রয়েছেন, সবাই মিলে আমরা তাকে আশ্বস্ত করলাম যে বাবা তুমি পরীক্ষা দাও নির্ভয়ে এবং তোমার যেটুকু সময় নষ্ট হয়েছে তুমি সেই টাইম তুমি পাবে, সুন্দরভাবে পরীক্ষা দাও এবং তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। দোকানে ছিলাম, ঠিক আছে, আমি একটা দোকানে কাজ করি। আমাকে আমার মানে ওর বান্ধবী একজন খবর দিল যে এরকম সায়নিকা চক্রবর্তী আমার মেয়ের নাম, তো এরকম অসুস্থ হয়ে গেছে নাকি, মানে খুব মাথা ঘোরাচ্ছে আর শ্বাসকষ্টের কষ্ট। তো সঙ্গে সঙ্গে আমাদের যে স্কুলের স্যাররা ছিলেন, যে ম্যাডামরা ছিলেন, উনিরা সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করিয়েছেন। আর একটাই বলবো যে আমাদের স্যাররা পাশে ছিল বলে, ম্যাডামরা ছিল বলে আজকে আমার মেয়ে সুস্থ হয়েছে। কেন এরকম স্যার বা এরকম ম্যাডাম আমি সত্যি কখনো দেখিনি, উনাদের জন্য আমি খুব গর্বিত। এটা আমি নিজের এ থেকে মন থেকে ছিল বলতে, স্যার না, ওর একটু হালকা একটু একবার মানে শ্বাসকষ্ট হয়, সেটা ইনহেলার মাঝে মাঝে নেয়, কিন্তু ওটা শীতকালে, গরমকালে অতটা হয় না, ঠিক আছে, তাও অনেকটা সুস্থ। তো আজকে হঠাৎ ও খেয়ে দিয়ে স্কুলেই বেরিয়েছিল, তখন কিছু বোঝা যায়নি এবং পেটের যন্ত্রণা একটু হয়েছিল। হঠাৎ যখন খবরটা পেলাম যে এরকম ব্যাপার, আমিও সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে এসে হসপিটালে ভর্তি করি এমার্জেন্সিতে। তো ভর্তি করতে ওনারা মানে ভর্তি নিয়ে না, তো ম্যাডামরা বলে দিয়েছেন যে আপনার মেয়ের কোনো চিন্তা করতে হবে না, স্যারও বলেছেন ও পরীক্ষা দিতেও পারবে, কোনো চিন্তা নেই, ওনারা থেকেই আজকে স্কুলে যে পরীক্ষা। অতিরিক্ত পড়েছে, হ্যাঁ, প্রচণ্ড গরম, এই গরমের জন্য বিশেষ করে আর একটু মানে নার্ভাস। এমনিতে পরীক্ষা তো জানে তো মেয়েরা নার্ভাস হবে, ছেলে মেয়েরা নার্ভাসের ক্ষেত্রেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।